ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। এটা আজকে সেকেন্ড এপিসোড। গান থামাতে বলেছিলাম এখান থেকে, গান কিন্তু এখনও থামানো হয়নি। তো থামিয়ে দাও গানটা, থামিয়ে দাও, তোমরা তো দেখছো, তোমরা তো দেখো বলছিলে সেদিন আমাদের ভিডিও। তো গান ফান থামিয়ে দাও। তো সবাই কালকে দেখে নিয়েছে যে ব্র্যান্ডন হ্যামিল শহরে কালকে পা রাখার পরে বিকেলবেলা প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন। দেখো একদিন দেখে বোঝা যাবে না যে তোমরা যেমন জিজ্ঞেস করছিলে কেমন, ওরা বোঝা যাবে না। তো আস্তে আস্তেই মানিয়ে নিতে হবে, কতটা তিনি মানিয়ে নিতে পারেন দলের সঙ্গে, কতটা কুশলী খেলোয়াড় তার সঙ্গে, ওইটাও নির্ভর করছে। তারপর তো কীভাবে তাকে ইউজ করা হবে সেটার একটা ব্যাপার রয়েছে। তো দেখা যাক। দ্বিতীয় একটি আপডেট আছে, সেটা হচ্ছে মোহনবাগানে গেম রুমের কথা বলেছিলাম কিছুদিন আগে যখন আমি গেছিলাম, তখন দেখিয়েছিলাম যে সব বিলিয়ার্ড, টেবিল টেনিস এসব এসছে, আরও বেশ কিছু ইকুইপমেন্ট আনা হবে, সেটাই বলছিলাম। তো সেইখানে হচ্ছে যে যখন থেকে সকালে জিম বিকেলে প্র্যাকটিস শুরু হবে, তখন সেই মাঝের সময়টা সেইখানে তারা রিফ্রেশমেন্ট হতে পারেন, রিফ্রেশড হতে পারেন, জিম টিমগুলো করবেন, তারপর রিফ্রেশড ওখানে হতে পারেন, আড্ডা মারবেন একসঙ্গে। মানে বিদেশি ক্লাবগুলোতে যেরকম হয়, তারা ওই এটা একটা ফুল টাইম জব, তো সেরকম আর কি 10টা 5টার একটা ফুল টাইম তারা একসঙ্গে থাকলে সেটা দলের মধ্যে কম্পোজিশন বাড়ে। তো এটা যদি সত্যিই করতে পারে প্রি সিজনটা, তাহলে সার্থক হবে। এবার দেখো ফলাফল বোঝা যায় না যে নির্ভর করে না এটার ওপর, কিন্তু প্রি সিজনটা এই ঠিকঠাক সায়েন্টিফিক্যালি এগোলে জিনিসগুলো ঠিকঠাক এগোয়। সামনে মোহামেডানের সঙ্গে ম্যাচ আছে, তো সেটা কোথায় দেখা যাবে সেটা তোমরা পাশেই দেখে নাও। দেখা যাক সেই ম্যাচটায় মোটামুটি দেখা যাবে, কারণ মোহামেডানও খুব কিন্তু ভালো খুব টিম করেছে। তো তোমরা যদি চাও সেটা নিয়েও একটু আলোচনা করতে পারি অন্য কোনো এপিসোডে। তো আপাতত এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করো, বেল আইকনটা ক্লিক করে দাও। কোনো প্লেয়ার আসা যাওয়ার খবর এখনও নেই। টাটা।